হোটেল ক্রাউন। এই দেখুন সম্পূর্ণ হোটেলটা আমি বাইরে দিয়ে দেখাচ্ছি। রুমের ভিউটা দেখুন, ডেকোরেশনটা দেখুন, আর রুমের মানে কত বড় রুম সেটা দেখুন। এই দেখুন ওখানে এসি রয়েছে, এখানে দেখুন টিভিটা রয়েছে, এই ওয়াশরুমটা দেখুন, এখানে পুরো একটা রুমের সাইজ যেরকম সেই সাইজের ওয়াশ। দেখুন এখানে বেসিনটা রয়েছে, একটা বাথটব রয়েছে, এখানে একটা সুইমিং পুল আছে। এই সম্পূর্ণ সুইমিং পুলটা আপনাকে দেখাচ্ছি। রুম টারিফ অ্যাকচুয়ালি নরমাল আছে আমাদের, 1,500 টাকা। নমস্কার বন্ধুরা, আমি সঞ্জীব বালা, ট্রাভেল উইথ সঞ্জীব বালা চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি এখন দাঁড়িয়ে রয়েছি নিউ দীঘা। নিউ দীঘায় একটা হোটেলের সামনে দাঁড়িয়ে রয়েছি, হোটেলটার নাম ক্রাউন। এটা নিউ দীঘায় জাহাজ বাড়ির অপোজিটে, একটু ভেতরে ঢুকে এসে এসবিআই হলিডে হোমের সামনে। আজকে এই হোটেলটা রিভিউ করব, রিভিউ করে আপনাদের দেখাবো। এই হোটেল সম্বন্ধে যাবতীয় তথ্য আপনাদের এই চ্যানেলে আজ দেখাবো। হোটেল ক্রাউন, এই দেখুন সম্পূর্ণ হোটেলটা আমি বাইরে দিয়ে দেখাচ্ছি। এই যে সামনেই হোটেলটা, এই হোটেলটাই আজকে আমি রিভিউ করব। এখন হোটেলের ভেতরে প্রবেশ করব, করে আপনাদের সম্পূর্ণ তথ্য দেব। এই দেখুন হোটেল ক্রাউন অফ দীঘা, এই হোটেলের ভেতরে আমি প্রবেশ করছি। ওই সামনে রিসেপশন দেখা যাচ্ছে, এই যে এন্ট্রান্সটা এরকম, এই রিসেপশনে প্রবেশ করছি। প্রবেশ করে এই দেখুন, এই প্রবেশ করে মাঝখানে এখানে দেখুন ডান দিকে এখানে সোফা দেওয়া আছে। আপনারা যতক্ষণ না রুম রেডি হচ্ছে আপনারা ততক্ষণ এখানে বসে একটুখানি একটু বসে রেস্ট নিয়ে নিতে পারেন। আর এই দেখুন সামনে খুব সুন্দর, দেখুন ওই ভেতরে রেস্টুরেন্টটা দেখা যাচ্ছে। আমি যাব ওখানে, তার আগে যে রিসেপশন আছে, রিসেপশনে যে দাদা বসে, ম্যানেজার দাদা বসে রয়েছেন। আর এই রিসেপশনে দেখুন এখানে হোটেল ক্রাউনের এটা রয়েছে, লোগোটা রয়েছে এখানে। আর এদিকে এসি আছে, এটা সম্পূর্ণ এসি হোটেল। আর এই হোটেলে সুইমিং পুল আছে তো দাদা? সুইমিং পুল আছে। আমি দাদার সাথে কথা বলবো, সব বিস্তারিত জানাবো। তার আগে আমি একটু ভেতর দিয়ে ঘুরে আসি, এসে তারপরে আপনাদের কিছু দেখিয়ে নিয়ে এসে তারপরে দাদার কাছে আসছি। তাহলে এই হোটেলের ভেতরে আমি প্রবেশ করছি। এই দেখুন ভেতরে ভেতরে ঢুকে যাচ্ছি। এই ডান দিকে এখানে রেস্টুরেন্ট, আমি রেস্টুরেন্টে পরে আসছি, আমি এখন যাচ্ছি। এই যে এখানে চলে গেলাম, এখানে উপরে যাওয়ার রাস্তা, এটা উপরে ফার্স্ট ফ্লোরে গিয়ে আপনাদের রুম দেখাবো। তার আগে দেখুন এখানে চলে এলাম, এখানে একটা সুইমিং পুল আছে। এই যে এখানে প্রবেশ করছি, এখানে একটা সুইমিং পুল আছে। এই সম্পূর্ণ সুইমিং পুলটা আপনাদের দেখাচ্ছি, এই দেখুন সম্পূর্ণটা এভাবে দেখাচ্ছি। খুব সুন্দর হোটেল, এটা খুব স্ট্যান্ডার্ড হোটেল। এই দেখুন পুরোটা ঘুরে 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 আপনাদের দেখাচ্ছি। আপনারা এই হোটেলটা বুক করতে পারেন। খুব আপনি যাবতীয় তথ্য আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে পৌঁছে দেবো। আর সুইমিং পুলের এখানে, ওইখানে দেখুন এখানে দুটো টয়লেট দেওয়া আছে, ওয়াশরুম আছে, আপনারা স্নান করে এখানে এই ওয়াশরুমটা ব্যবহার করতে পারেন। আমি এই সুইমিং পুলের এদিকটা চলে এলাম। এই দেখুন আমার কথাটা একটু ইকো হচ্ছে, যেহেতু পুরো এই এই জায়গাটা একটু অনেকটা বড়, ফাঁকা। তো ঠিক আছে, তাহলে সুইমিং পুলটা আপনাদের দেখিয়ে দিলাম, আপনারা এসে এইটা ব্যবহার করবেন। এই হোটেলে রুম বুক করুন, খুব ভালো রুম। এবার রুমের দিকে যাব, গিয়ে তারপর আপনাদের সব কিছু দেখাচ্ছি। এখন সুইমিং পুলের এই এরিয়া থেকে আমি বেরিয়ে গেলাম, বেরিয়ে গেলাম। আর এদিকে দেখুন এখন আমি রেস্টুরেন্টে ই করছি, এদিকটা রেস্টুরেন্টে প্রবেশ করছি। এই দেখুন কত সুন্দর, খুব সুন্দরভাবে সাজানো। দেখুন এই দেখুন একটা অন্যরকম পরিবেশ, একটা আলাদা একটা সুন্দর পরিবেশ একটা। এই দেখুন কত টেবিল আছে, সবটা দেখাচ্ছি। এই দেখুন প্রত্যেকটা ডেকোরেশনটা দেখুন, এখানে এসি আছে বলেছি, সম্পূর্ণ এসি হোটেল এটা আপনাদের। এই দেখুন এই দাদারা ভাইরা আছে, এনারাই আপনাদের দেখাশোনা করবে, কোনো অসুবিধা নেই। এখানে একটা ফ্রিজ আছে। আর এখানে দেখুন সিস্টেমগুলো দেখুন, কি পরিষ্কার পরিচ্ছন্ন আর ওয়েল মেন্টেন একদম এই হোটেলটা।
ঠিক আছে, রেস্টুরেন্টটা আপনাদের দেখিয়ে দিলাম। আপনারা রুমে থেকে রুম সার্ভিসও ফ্রি, তো রুম সার্ভিস ফ্রি আছে, আপনারা অর্ডার দিয়ে ঘরে খাবার পৌঁছে যাবে কিংবা এখানে এসে খাওয়া দাওয়া করতে পারেন। তাহলে রেস্টুরেন্টটা আপনাদের দেখিয়ে দিলাম, এবার কিছু রুম দেখাবো আপনাদের। এবার চলুন ফোর্থ ফ্লোরে গিয়ে আপনাদের কিছু একটা রুম দেখাই। এই যে আমি এসির সামনে, এখানে আমি চলে এসেছি, লিফটের সামনে চলে এসেছি, এই লিফটে করে এখন ওপরে যাব। আপনাদের সিঁড়ি ভাঙতে হবে না, সে চারতলা হোক আর পাঁচতলা হোক, এই আমরা এই লিফটে করে এখন ওপরে যাব। ওপরে গিয়ে আপনাদের রুম রিভিউ করছি। এই যে আমি লিফটে দাঁড়িয়ে রয়েছি, চলুন তাহলে ওপরে গিয়ে দেখা হচ্ছে। এই যে আমরা এখন ওপরে চলে ফোর্থ ফ্লোরে চলে এলাম, এবার একটা রুমে যাব। ফোর্থ ফ্লোরে দেখুন এখানে একটা ব্যালকনি আছে, খুব সুন্দর ব্যালকনি, এখানে বসে বসে আপনাকে সময় কাটিয়ে দেবে, বাইরের ভিউটা পাবেন। আমি ব্যালকনিতে এলাম, এদিকটা সমুদ্র সৈকত আছে আর এদিকটা আপনার ঢেউ সাগর পার্কে যেতে পারবেন। আর আপনাদের লোকেশনটা বলেছি, জাহাজ বাড়ির ঠিক অপোজিটের গলিতে ঢুকে এসে মিনিট দুয়েক এসে এখানে SBI হলিডে হোম আছে। এই হলিডে হোমের এখানে এই হোটেলটি খুব ওয়েল মেনটেন হোটেল, খুব পরিষ্কার পরিচ্ছন্ন এই হোটেল। তাহলে চলুন আর একটা রুমের যাই, এবার রুমটা দেখাই। এবার তাহলে 412 নম্বর রুমটা আগে যাচ্ছি, এটা আগে রিভিউ করে দেখাই আপনাদের। এই দেখুন রুমে প্রবেশ করছি, রুমটা খুব সুন্দর রুম। এই বাঁদিকে ঢুকেই বাঁদিকে ওয়াশরুম আছে, ওয়াশরুমে যাচ্ছি, আগে রুমটা যাচ্ছি, ভেতরটা দেখিয়ে নিই। এই দেখুন বেডটা, দেখুন দূর থেকে দেখাচ্ছি, বেডটা ওয়েল মেনটেন বেড, খুব সুন্দর বেড, দুটো বালিশ দেওয়া রয়েছে এখানে। আর এই দেখুন এখানে একটা ওয়ার্ড্রপ আছে, এখানে দেখুন দুটো চেয়ার দেওয়া আছে, একটা টি টেবিল দেওয়া আছে, একটা ড্রেসিং টেবিল রয়েছে এখানে, আপনারা ব্যবহার করতে পারেন। আর ওখানে উপরে দেখুন এসিটা রয়েছে, একটা ফ্যান রয়েছে, আর সুন্দর ডেকোরেশন দেখুন, ফলস সিলিং দিয়ে করা, খুব সুন্দর এই রুমটা। আর রুম ট্যারিফ আপনাদের বলে দিচ্ছি ম্যানেজারবাবুর কাছে গিয়ে, আপনি আগে রুমটা আগে দেখে নিন। আর এখানে দেখুন এখানে আপনার এখানে রেস্টুরেন্ট বলেছি রয়েছে, আপনারা অর্ডার করে খেতে পারেন। এখানে মেনু চার্ট দেওয়া রয়েছে, এই মেনু চার্ট দেখে আপনারা অর্ডার করতে পারেন, ঠিক আছে। তাহলে এই যে বেডটা খুব সুন্দর বেড, আর এখানে দেখুন একটা টিভি দেওয়া রয়েছে, টিভিটা আপনারা ইউজ করতে পারবেন, চালু টিভি। আর এবার একটা ব্যালকনি আছে এখানে, এই ব্যালকনিটা আপনাদের একটু দেখিয়ে দিই। আর এখানে প্রত্যেকটা রুমে ব্যালকনি আছে, এই দেখুন আমি ব্যালকনিতে চলে এলাম, ব্যালকনি থেকে বাইরের ভিউটা দেখুন, কি অসাধারণ একটা ভিউ দেখা যাচ্ছে এখানে। হ্যাঁ, আর এই সামনে SBI হলিডে হোম, আপনাকে বলেছি যে আমরা SBI হলিডে হোমের পাশে এই লোকেশনটা করবেন, SBI হলিডে হোম সামনে, SBI হলিডে হোম। তাহলে এই রুমটা আপনাদের মোটামুটি দেখিয়ে দিলাম, কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। আর বুকিং করতে হলে আমি ভিডিও স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে আমি ফোন নাম্বার দিয়ে দেবো, আপনারা ওই ফোন নাম্বারে ফোন করে আপনারা বুকিং করবেন। তাহলে এবার রুমটা মোটামুটি দেখিয়ে দিলাম, এবার আমি ওয়াশরুমটা একটু একবার দেখিয়ে দিই। এই যে ওয়াশরুমটা, এই দেখুন ওয়াশরুমটা পুরো খুলে দিলাম, কত বড় ওয়াশরুম। এই দেখুন বালতি রয়েছে, এখন উল্টানো রয়েছে, এখানে খুব পরিষ্কার, নিচ থেকে দেখাচ্ছি পুরো পরিষ্কার পরিচ্ছন্ন। এই যে এখানে এখানে বেসিন রয়েছে, এখানে দেখুন একটা শাওয়ার রয়েছে, আর দেখুন ওয়েস্টার্ন কমোড দিয়ে করা, আর উপরে দেখুন গিজার রয়েছে। এখানে প্রত্যেকটা রুমে এসি গিজার ফেসিলিটি অ্যাভেলেবেল। তাহলে ওয়াশরুমটাও দেখিয়ে দিলাম এই রুমের, তাহলে কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমি এবার পরবর্তী আর একটা রুমের দিকে গিয়ে আপনাদের দেখাচ্ছি। তাহলে 412 নম্বর রুম দেখালাম, এবার 402 নম্বর রুমে যাচ্ছি। এই ব্যালকনিটা তো আপনাদের দেখালাম, এই ব্যালকনির পাশেই যে রুমটা রয়েছে এটা 402 নম্বর রুম। এই দেখুন আমি 402 নম্বর রুমে প্রবেশ করছি, বাবা কত বড় রুম দেখুন, এটা 4-bedded রুম তো। হ্যাঁ, এই দেখুন প্রথমে ঢুকে এই ডান সাইডে একটা ওয়ার্ড্রপ আছে, এদিকে ওয়ার্ড্রপ আছে, তারপরে এখানে ঢুকে একটা সোফা আছে যেখানে বসে আপনারা সময় কাটাতে পারেন। এখানে সামনে একটা টেবিল দেওয়া রয়েছে, টি টেবিল দেওয়া রয়েছে, আর এদিকে বাঁদিকে রয়েছে ওয়াশরুম, ওয়াশরুমটা আমি পরে আসছি। আগে রুমটা দেখুন, রুমের ভিউটা দেখুন, ডেকোরেশনটা দেখুন, আর রুমের মানে কত বড় রুম সেটা দেখুন। এই দেখুন ওখানে এসি রয়েছে, এখানে দেখুন টিভিটা রয়েছে, বড় পর্দা দাও রয়েছে। আমি যাচ্ছি ওখানে, তা ব্যালকনিতে যাচ্ছি, তার আগে বেডটা দেখিয়ে নিই। এই দেখুন ড্রেসিং টেবিল আছে,
ডিটেলসটা আপনাদের সবকিছু আমি দেখিয়ে দিচ্ছি। আর এই দেখুন, যে বলেছি ব্যালকনিটা, এ দেখুন কত বড় পর্দা দেওয়া আছে। দাদা একটু পর্দাটা সরিয়ে দিন, এরকম পর্দা দেওয়া রয়েছে। এই দেখুন কত বড় ব্যালকনি, এই যে ব্যালকনিতে আমি যাচ্ছি, এইখানে এই যে এরকম ভাবে থাকে, এভাবে কাঁচের দরজা লাগানো থাকে। আমি এই যে এটা ঘেরে করে, এই যে এত কত বড় ব্যালকনি, এত বড় ব্যালকনি আছে, এখান দিয়ে বাইরের ভিউটা অসাধারণ ভিউ, দারুণভাবে সময় কেটে যাবে আপনাদের এই রুমটা নিলে। প্রত্যেকটা রুমই ভালো, প্রত্যেকটা রুমে অ্যাটাচ ব্যালকনি আছে আপনাদের বলেছি। আর এই দিকটা, এই দিকটা দিয়ে আপনাকে আসতে হবে, এই দিকটা দিয়ে আসতে হবে আপনাকে রাজবাড়ি দিয়ে। আর সমুদ্র বিচ এখান থেকে জোর হলে 5 মিনিট লাগবে, হেঁটে 4 থেকে 5 মিনিট। তাহলে আপনাদের এই রুমটাও দেখিয়ে দিলাম, রুমের পরিবেশটা দেখিয়ে দিলাম। আর প্রত্যেকটা রুমে এভাবে মেনু চার্ট রয়েছে, আপনারা অর্ডার করতে পারেন, আপনার রুম সার্ভিস পেয়ে যাবেন, কিংবা নিচে রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া করতে পারেন। আর এবারে ওয়াশরুমটা দেখিয়ে নিই, ওয়াশরুমটা দেখিয়ে নিয়ে এই দেখুন ওয়াশরুমে প্রবেশ করছি। এখানে বালতি রয়েছে, এই দেখুন একটা বেসিন রয়েছে, একটা মিরর রয়েছে, আর এই দেখুন ওয়েস্টার্ন কোমর দিয়ে করা। আর সব সেম টু সেম, এই দেখুন প্রত্যেকটা রুমে একই টাইপের এখানে গিজার রয়েছে। ঠিক আছে, মোটামুটি আপনাদের সব দেখিয়ে দিলাম, হ্যান্ড শাওয়ার রয়েছে, সব সিস্টেম সব দেখিয়ে দিলাম। তাহলে রুমগুলো খুব স্ট্যান্ডার্ড রুম, আপনাদের পছন্দ হবে এইটুকু আমি বলতে পারি। আর রুম ট্যারিফ আপনাদের বলেছি, আমি পরে বলে দিচ্ছি ম্যানেজারের কাছে গিয়ে। এবার একটা পরবর্তী রুমের দিকে যাবো, তাহলে হোটেল ক্রাউন অফ দীঘার এবার একটা সবচেয়ে বেস্ট রুম, যেটা এই হোটেলে বলছেন এটা নাকি আমাদের সবচেয়ে বেস্ট রুম, সবচেয়ে ভালো রুম, সেই রুমটাই আমি এখন প্রবেশ করছি, 401 নম্বর রুম। এই দেখুন ওই রুমের এই যে বাইরের দরজাটা এরকম, এখন এই রুমটা আমি খুলবো, খুলে প্রবেশ করবো। এই দেখুন এই রুমটায় কী কী আছে আমি সব আমি এই দাদাদের কাছ দিয়ে আমি জেনে নেবো, আগে দেখিয়ে নিই। এই দেখুন এই যে বেডটা, ওখানে দেখুন সোফাটা, এই কত বড় রুম দেখুন, কত বাই রুম, কত রুম দাদা? 800 স্কোয়ার ফিট বলছে, টোটাল 800 স্কোয়ার ফিট রুম। এই প্রবেশ করে এখানে একটা ড্রেসিং টেবিল আছে, এখানে একটা ড্রেসিং টেবিল, এই দরজা দিয়ে আমি এন্ট্রান্স দিলাম, নিয়ে ড্রেসিং টেবিল আছে। এই সম্পূর্ণ বেডটা দেখুন আমি এইভাবে দেখাচ্ছি, এই সম্পূর্ণ বেডটা আমি দেখাচ্ছি এইভাবে, পুরো 800 স্কোয়ার ফিট রুম। এখানে একটা বেড আছে, এই যে প্রবেশ করে প্রথম বেডটা দেখালাম, এবার দেখুন ঠিক বাঁদিকে ঘুরে যাচ্ছি, এই দেখুন বাঁদিকে ঘুরে গিয়ে এইখানে একটা বেড আছে, এইভাবে দেখুন এই বেডটাও আমি দেখাচ্ছি। আর দেখুন দুদিকে দেখুন বেডটা দেখালাম, এবার একটু আমি ক্যামেরাটা উপর দিকে করছি ব্যাক করে, 800 স্কোয়ার ফুট রুম, ভাবতে পারছেন কত বড় রুম। এখানে দেখুন ওপরে দেখুন ফল সিলিং করা, এই দিকটা করা রয়েছে। আবার আমি এই দিকটা ঘুরে যাচ্ছি, এই দিকে দেখুন একটা ফ্যান ঘুরছে, আর এই দিকটা দেখুন একটা টেবিল আছে। আপনারা যদি কোনো ল্যাপটপ, কোনো পার্সোনাল অফিসিয়াল কাজ যদি করতে চান, তার জন্য একটা ওয়ার্ক প্লেস করা রয়েছে এখানে। এই দেখুন এখানে করা রয়েছে একটা, এখানে একটা চেয়ার দেওয়া রয়েছে, এইদিকে একটা ওয়ার্ড্রপ রয়েছে, আপনারা ব্যবহার করতে পারেন। আর এখানে একটা জানলা দেওয়া রয়েছে, এই দেখুন এখানে বাইরে ভিউটা পাবেন, এখানে জানলা দেওয়া রয়েছে। আমি সম্পূর্ণ রুমটা ঘুরে ঘুরে চারিদিক দিয়ে আপনাদের দেখাচ্ছি ডেকোরেশনটা। আপনি দেখুন আমি আবার এই দিকটা চলে এলাম, এই যে এই বেডের দিকটা চলে এলাম, ওইদিকে সেই বেডটা রয়েছে। আর এই দেখুন ওইদিকে সোফা দেওয়া রয়েছে, দেখুন কত সুন্দর একটা পরিবেশ। এই দেখুন এই যে সোফা দেওয়া রয়েছে এখানে, ঠিক আছে। আর এই উপরটা আছে এসি, এই এসি। এবার আমি ওয়াশরুমে প্রবেশ করি, এই যে ওয়াশরুম, এবার ওয়াশরুমে আমি প্রবেশ করছি। সবচেয়ে বেস্ট রুম কেন সেটা আপনাদের বারবার ভালো মতো দেখিয়ে দিচ্ছি। এই দেখুন এই ওয়াশরুমটা দেখুন, এখানে পুরো একটা রুমের সাইজ যেরকম আমি সেই সাইজের ওয়াশরুম, 10x10, তাই তো, 10x10 ওয়াশরুম। এই দেখুন এখানে বেসিনটা রয়েছে, একটা বাথ টব রয়েছে, এখানে কত বড় বাথ টব রয়েছে এখানে। এই দেখুন সিস্টেমগুলো দেখুন, এই দেখুন এখানে কোমোড রয়েছে, ওয়েস্টার্ন কোমোড, একটা আধুনিক স্টাইল ওয়েস্টার্ন কোমোড, উপরে গিজার রয়েছে, এত বড়। এই দেখুন সিস্টেমগুলো আপনাদের ভালো মতো দেখিয়ে দিচ্ছি, এই দেখুন প্রত্যেকটা সিস্টেমগুলো দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, আপনাদের সবকিছু দেখালাম, বাথটপটাও দেখালাম। আর এই কেন এই রুমটা বেস্ট সবচাইতে বলছে সেটাও আপনাদের বোঝাতে পারলাম। এখানে দেখুন মেশিনটা তো দেখালাম, বললাম, আর এখানে দেখুন একটা বড় মিরর রয়েছে, আপনারা ব্যবহার করতে পারেন। তাহলে এই হোটেলের সবচেয়ে সেরা রুমটা আপনাদের দেখিয়ে দিলাম, কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। আর বুকিং করতে হলে বারবার বলছি, বুকিং নাম্বার আমি দিয়ে দিচ্ছি ভিডিও স্ক্রিনে আমার ডেসক্রিপশন বক্সে। ঠিক আছে, তাহলে এবার অন্য কোনো রুম দেখাতে পারি কি না হলে আপনাদের সব বিস্তারিত সব তথ্য দিয়ে দেবো।
হোটেল ক্রাউন অফ দীঘা ব্যানকোয়েট হলে আমি প্রবেশ করছি। দেখুন কত বড় আছে। আপনারা যদি কোনো অনুষ্ঠান করতে চান, কোনো ম্যারেজ অ্যানিভার্সারি কিংবা কোনো বার্থডে পার্টি কিংবা কোনো বড় অনুষ্ঠান করতে চান, কোনো কনফারেন্স করতে চান, তাহলে এই এনাদের এই ব্যানকোয়েট হলঘর এই রুমটা আপনারা বুকিং করতে পারেন। এই দেখুন ওখানে লেখা রয়েছে হোটেল ক্রাউন অফ দীঘা গ্রান্ড ওপেনিং 1 জানুয়ারি 2021 এনাদের ওপেনিং হয়েছিল। এই দেখুন সম্পূর্ণটা দেখিয়ে দিচ্ছি। এখানে এখানে প্রায় 200 জনের ক্যাপাসিটি আছে। এখানে এই দেখুন সোফা আছে, এগুলো ঘুরিয়ে দিলে হয়ে যাবে। আমি প্রত্যেকটা ঘুরে দেখাচ্ছি। প্রত্যেকটা এসি রয়েছে, দেখুন কতগুলো, 1, 2, 3, 4 এসি লাগানো আছে। এখানে কত চেয়ার রয়েছে। আপনারা যদি কোনো বড় অনুষ্ঠান করতে চান, কোনো সেলিব্রেশন করতে চান, তার জন্য এইটা বুক করতে পারেন। এটা খুব ভালো, খুব স্ট্যান্ডার্ড হোটেলে যেমন চেয়ারগুলো এখানে রাখানো রয়েছে, এখানে টেবিল রয়েছে। সম্পূর্ণ ঘুরে ঘুরে আপনাকে রুমটা হলঘরটা দেখিয়ে দিচ্ছি। আর এনাদের এইখানে এদিকে এগিয়ে গেলে এনাদের সেই ওয়াশরুমগুলো আছে, যারা আপনারা এই কোনো অনুষ্ঠানে ফার্মাসে এটা বুকিং করলে ব্যবহার করতে পারেন। সেখানে ওয়াশরুম আছে, সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। এই যে এখানে ওয়াশরুম আছে, ঠিক আছে। তাহলে এটা যদি বুকিং করতে চান, যে কোনো রুম যে কোনো পারপাসে, এটা আপনারা অবশ্যই বুকিং করতে পারেন, ঠিক আছে। এটাও আমি দেখিয়ে দিলাম মোটামুটি হোটেলটা, মোটামুটি যতটা কভার করা আমি করে দিলাম। বাদ বাকিটা আপনাদের দায়িত্ব, আপনারা বুকিং করবেন কি না। বুকিং করলে যাবতীয় তথ্য বারবার বলছি আমি আমি আপনাদের দিয়ে দিচ্ছি এই ভিডিওতে। তাহলে হোটেল ক্রাউনের আমি মোটামুটি রুম যা যা দেখানো ছিল আপনাদের মোটামুটি দেখিয়ে দিলাম, যা যা ফেসিলিটি, সুইমিং পুল, রেস্টুরেন্ট সব কিছু দেখিয়ে দিলাম। আর সবচেয়ে বেস্ট রুম যেটা সেটাও দেখালাম, নর্মাল রুম যেটা সেটাও দেখালাম, সবই বেস্ট এখানে আমার মনে হলো দেখে। তাই এখানে ম্যানেজারবাবু আছে, ম্যানেজারবাবুর কাছে রিসেপশনে আসছি, এসে আপনাকে আরও ডিটেলস আপনাকে উনি বলে দেবেন, আর রুম টাইপ সম্বন্ধে উনি বলে দেবেন। চলুন তাহলে ম্যানেজারবাবুর কাছে যাই। তাহলে ম্যানেজারবাবুর কাছে জেনে নেবো এই হোটেলে কী কী ফেসিলিটি আছে। মোট কটা রুম আছে আপনাদের? আমাদের এখানে 48 রুম আছে। 48টা রুম আছে। আচ্ছা, এই রুমে সবকটাই তো এসি তো নাকি? হ্যাঁ, সবকটাই এসি আমাদের। আর কি কি ফ্যাসিলিটি আছে আমি দেখিয়েছি, যদিও সুইমিং পুল আপনাদের রেস্টুরেন্ট খুব সুন্দর, সেই সব ফ্যাসিলিটি তো আমি দেখে নিয়েছি। আর কিছু আপনার কাছে আর কত কিছু জানার নেই, কিন্তু আপনারা যে যে ফ্যাসিলিটি এক্সট্রা দিয়ে থাকেন, যেমন রুম ট্যারিফটা একটু যদি বলে দেন সবাইকে, সুবিধা হয় আর কি। রুম ট্যারিফ অ্যাকচুয়ালি নরমাল আছে আমাদের, 1200 থেকে 1200 টাকা আপনি রুম দিয়ে দেবেন, এই ক্যাটাগরি রুমগুলো দিয়ে দেবেন। হ্যাঁ, ডবল বেডে 1200 টাকা। এটা কিন্তু আপনাদের জন্য খুব ভালো ইনফরমেশন, এই ম্যানেজারবাবু বলছেন। দেখুন দেখে রাখুন, এখানে এসে নাহলে ধরবেন, 1200 টাকায় দিয়ে দেবে। তবে হ্যাঁ, একটা কথা, দীঘায় তো দীঘায় সিজন ওয়াইজ রেট চেঞ্জ হয়, তবে পিক সিজনে এসে আপনি কিন্তু 1200 টাকা চাইলে হয়তো দিতে পারবে না, ঠিক আছে। ঠিক আছে, একটু ভালো ক্যাটাগরি রুম যেগুলো আছে 1500-1800, ঠিক আছে, ওই হিসেবে আমাদের ক্যাটাগরি আছে। হ্যাঁ, আমাদের 20 আমাদের অ্যাকচুয়ালি রুম সার্ভিসের ব্যবস্থা আছে পুরো, ঠিক আছে। ওটা হচ্ছে আপনারা 10টা থেকে রাত্রি 10টা পর্যন্ত রুম সার্ভিস পেয়ে যাবেন, ঠিক আছে। আর এনি টাইম আপনি 24 আওয়ার্স মানে 24 আওয়ার্স আপনি সার্ভিস পাবেন, ঠিক আছে। ওর ওটা আমাদের ছেলে থাকবে, কোনো অসুবিধা হবে না কোনো কিছু। আপনারা তো অনেক স্টাফ দেখলাম, তাহলে কোনো সমস্যা হবে না? সমস্যা হবে না, ঠিক আছে। আচ্ছা, খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে। আর একটা কথা বলে দিন না, লোকেশনটা সবাই সহজে আসবে কিভাবে? সহজে অ্যাকচুয়ালি আসতে হলে এখানে জাস্ট আমাদের এখানে দীঘাতে যেটা বলছে জাহাজবাড়ি থেকে 2 মিনিটস হেঁটে নিয়ার SBI হলিডে হোমের সাইডে। আপনাদের হোটেলের কোয়ালিটি স্ট্যান্ডার্ড তো আমি সবাইকে দেখিয়ে দিলাম, আর বলার কোনো জায়গা নেই, ঠিক আছে। আপনি এত সুন্দর তথ্য দিলেন, আপনাকেও খুব ভালো লাগলো। আর কিছু না, আর পেট আপনি তো বললেন পেট অ্যালাউ করেন না? পেট অ্যালাউ করি না। আনম্যারিড কাপল অ্যালাউ করেন আপনারা? আনম্যারিড কাপল এখন অ্যালাউ হচ্ছে না। আপনারা বুকিং দিয়ে থাকেন? আর সবচেয়ে বড় কথা, এই এত কিছু কথা বললাম কিন্তু বুকিংটা কিভাবে হবে, প্রসেসটা একটু সবাইকে বলে দিন। প্রসেস আমাদের অ্যাকচুয়ালি অনলাইনেও আছে, booking.com, ঠিক আছে, ওটাতেও বুকিং করা যায়। তারপর মেক মাই ট্রিপ এইগুলোতে গেলে আমরা পেয়ে যাবেন। আর ডাইরেক্ট বুকিং করতে গেলে ডাইরেক্ট আমাদের ফোন নাম্বার যদি থাকে আপনাদের কাছে,
ঠিক আছে, তাহলে ফোন নাম্বারটা দিয়ে দিন আমাকে, আমি ভিডিও স্ক্রিনে দিয়ে দেবো, দর্শকরা তাহলে ওই ফোন নাম্বার করে কিংবা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তাহলে ওনারা ডাইরেক্ট আপনাদের কাছে বুকিং করতে পারবেন। ভায়া বুকিং ডট কম, যে কোনো ভায়া থার্ড পার্টি গেলে ওরা কমিশন খেয়ে নেবে, আর ওনারা ডাইরেক্ট করলে আপনাদের কাছে দিয়ে 1200 টাকা তাহলে ওদের কাছে পাবে না, হবে না। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, ভালো লাগলো আপনার সাথে কথা বলে, অনেক ধন্যবাদ আপনাকে এই মূল্যবান ইনফরমেশন দেওয়ার জন্য আপনাদের। আর সবার উদ্দেশ্যে বলে দিন, আসতে বলছেন তো সবাইকে? অবশ্যই সবাইকে আসতে বলছি। এখানে আরেকটা ফুড ফেসিলিটি যেগুলো আমরা দিচ্ছি, ঠিক আছে, কিছু কিছু নিউ আইটেম রেখেছি আমি, যেরকম কুঁচো চিংড়ি পাবেন, ঠিক আছে, কচু চিংড়ি, ঠিক আছে, মাছের মাথা দিয়ে ডাল, ঠিক আছে, লাউ চিংড়ি, এগুলো আমাদের একটু অথেন্টিক টাইপের করেছে, পুরো বাঙালিয়ানা, পুরো বাঙালিয়ানা। হ্যাঁ, তেলকই, এই টাইপের কিছু জিনিস আছে, এখানে পেয়ে যাবে সব। হ্যাঁ, এখানে এলে আপনারা তাহলে আপনারা শুনে নিলেন, রিজনেবল রেটে কিন্তু এসব দাদারা দিয়ে দেবে। আর রেস্টুরেন্টের একদম এনভায়রনমেন্টটা আপাতত দেখালাম আপনি, আপনাদের পরিবেশটা কত সুন্দর, তাহলে ঝটপট বুকিং করুন দাদা, এই নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, ভিডিও স্ক্রিনে যে তবে এক্ষুনি ফোন করে বুকিং করে নিন। হ্যাঁ ঠিক আছে, ধন্যবাদ আপনাকে, ঠিক আছে, ভিডিওটা আমি এখানে শেষ করছি। আর যদি ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করুন, আর লাইক দিয়ে আমাকে উৎসাহিত করুন, যাতে আরও ভালো ভালো ভিডিও, ভালো ভালো এরকম ইনফরমেশন আপনাদের সামনে আমি দিতে পারি। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।